ঢাকা 10 কে উনি শান্তি এবং শিক্ষার নীরে আলোকিত করেছেন এটা সবাই আমরা জানি 1971 সালে 30 লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা 1971 এর 7ই মার্চে বঙ্গবন্ধু যখন বলেছিল এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে গিয়েছিল একান্তভাবে এই এলাকায় এমন কোন স্কুল কলেজ মাদ্রাসা নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া আছেন লাগে নেই সুতরাং ছাত্রছাত্রীদের প্রতি আমার উপদেশ থাকবে তোমরা মন দিয়ে লেখাপড়া করে তাপস সাহেবের মতন মানুষ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরও খুশি হবেন না যে বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে আওয়ামী লীগ সরকার মেয়েদেরই নির্ধারণ করেছে টিচার তারাই হয় 25শে ফাল্গুন 1425 এই ফাল্গুনের শেষ প্রান্তে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা মার্চ মাস আমাদের অত্যন্ত গর্বের এবং ঐতিহ্যের মাস অর্জনের মাস 17ই মার্চ জাতির পিতা জন্মগ্রহণ করেছেন 7ই মার্চ 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছেন এবং 26শে মার্চ 1971 সালের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সুতরাং মার্চ মাস আমাদের জীবনের সাথে অঙ্গ আঙ্গিকভাবে জড়িত এবং তাই আজকের এই দিনে আমি দাঁড়িয়ে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে যিনি আজকে নারী জাগরণের এক পথিকৃৎ এবং আজকের এই নারী জাগরণের অন্যতম কারিগর আমি ধন্যবাদ জানাই অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে যে আমরা এখানে যে শিক্ষাবৃত্তি চালু করেছি সেটা আমার মা শহীদ শান্তনেতা আর্যমণির নামে করা হয়েছে আমি তাকেও শ্রদ্ধাভরে স্মরণ করছি 2009 সালে যখন আমাদের পথ চলা আরম্ভ করি এই অত্র বিদ্যালয়ে যখন আমি এসেছিলাম তখন একটি জরাজীর্ণ বিদ্যালয় ছিল অনেক দাবি ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল অভিভাবকদের শিক্ষক মণ্ডলীদের শিক্ষার্থীদের বিশদ বিশাল এক তালিকা দেওয়া হয়েছিল যে এইগুলো সবই লাগবে আমরা একে একে সেই উদ্যোগগুলো গ্রহণ করেছি আজকে আমি যেখানে যেই মুখে এখানে মঞ্চ করা হয়েছে দাঁড়িয়ে আছি এই জায়গার দক্ষিণ দিকে আমার হাতের বামে যে ভবন সেই ভবনে আমরা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করেছি আমার ডানে পশ্চিম দিকে যে ভবন সেই ভবন আমরা নির্মাণ করেছি এবং উত্তর দিকে যেই ভবন সেই ভবনও আমরা নির্মাণ করেছি সুতরাং আজকে এই বিদ্যালয় যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল
আমরা সেগুলো সবই সম্পন্ন করেছি এবং বিশেষভাবে আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি তার পিছের যে পুরাতন ভবন উত্তর দিকের ভবন মূল ভবন এই ভবন ভেঙে আমরা নতুন ভবন নির্মাণের এরই মাঝে আমরা প্রক্রিয়া নিয়েছি আপনারা জানেন টেন্ডার সম্পন্ন হয়েছে এবং কিছুদিনের মধ্যেই এই ভবনটি নতুনভাবে নির্মাণের কাজ হাতে নেওয়া হবে এই বছরের মধ্যেই ইনশাআল্লাহ এই ভবনের কিছু অংশ ইনশাআল্লাহ এই বছরের মধ্যেই সম্পন্ন হবে এগুলো সবই সম্ভব হয়েছে একমাত্র ব্যক্তির জন্য যার উপর সারা বাঙালি জাতি আস্থা রেখেছে যিনি নিরলসভাবে সেই 2008 সাল থেকে কাজ করে চলেছেন যিনি আমাদেরকে রূপকল্প দিয়েছেন দীর্ঘ 11 মাস কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় যিনি বাঙালি জাতির মুক্তির জন্য তার পিতার লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য যিনি পরিকল্পনা করেছেন এবং একে একে সেই পরিকল্পনা আজ বাস্তবায়ন করে চলেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি যে রূপকল্প দিয়েছেন 2021 সালে পর্যন্ত এবং এখন 2041 সাল পর্যন্ত সেখানে তিনি বলেছেন যে আমার সন্তানদের জন্য যেই শিক্ষা খাতে যেই খরচ এটা কোনো খরচ নয় এটা কোনো ব্যয় নয় এটা আমার বিনিয়োগ তাই শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে তিনি সর্বোচ্চ ব্যয় এই খাতে করে চলেছেন এবং শুধু সরকারি বিদ্যালয় নয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় মহাবিদ্যালয় নয় তিনি বলেছেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানই আমার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করে যাবে তারই ফলশ্রুতিতে 2009 সাল থেকে আরম্ভ হয়েছে আগে 2009 সালের পূর্বে শুধুমাত্র সরকারি বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ হতো খরচ হতো কিন্তু জননেত্রী শেখ হাসিনা বলেছেন না বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের সুতরাং আমরা সকলটাতেই উন্নয়ন একসাথেই করব সকলেই আমরা বরাদ্দ রাখব এবং উন্নয়নের কাজ আমরা করব যার ফলশ্রুতিতে এই যে ভবনগুলো আমরা নির্মাণ করেছি এই বিদ্যালয় এই অবকাঠামো উন্নয়ন করেছি এগুলো সম্পূর্ণরূপে যদিও এই লেকচারকাস উচ্চ বালিকা বিদ্যালয় একটি বেসরকারি বিদ্যালয় এর আগে কোনো সরকার এখানে কোনো উন্নয়ন কাজ করেনি কিন্তু 2009 সাল থেকে আজকে আমরা যেই সকল ভবন নির্মাণ সম্পন্ন করতে পেরেছি যে সকল অবকাঠামো উন্নয়ন আমরা করতে পেরেছি মাল্টিমিডিয়া প্রজেক্টর রুম সহ কম্পিউটার ল্যাব সহ আধুনিক সকল প্রযুক্তি যে আমরা দিতে পেরেছি এটা পেরেছি কারণ জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন রূপকল্প দিয়েছেন এবং সেই রূপকল্প বাস্তবায়ন আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরও আমাদেরই সন্তানরা এখন আমাদের দেশ পেরিয়ে বিদেশের মাটিতে অনেক বড় বড় স্থানে সেই বিজ্ঞানের প্রসার এবং প্রচারে তারা কাজ করে চলেছে এবং অনেক বিজ্ঞানী এই বাংলার মাটি থেকে সৃষ্টি হয়েছে সুতরাং আমাদের সেই ঐতিহ্য এবং সেই অবস্থান ধরে রাখতে হবে এবং বিজ্ঞানের প্রসার আরও বাড়িয়ে দিতে হবে আজকে জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন এর জন্যই 2008 সালে তিনি যে রূপকল্প দিয়েছিলেন দিন বদলের সনদ আপনাদের অনেকের খেয়াল আছে সেই দিন বদলের সনদে তিনি বলেছিলেন যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে এবং আজকে বাংলাদেশ তাই ডিজিটাল বাংলাদেশ ডিজিটাইজেশন আজকে হাতের মুঠোয় তিনি পৌঁছে দিয়েছেন এবং যার ফল আমরা পাচ্ছি সুফল আমরা পাচ্ছি আজকে আমাদের সন্তানেরা বিজ্ঞান মনস্ক হয়ে চলেছেন এবং আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রথম আজকে আমরা সেই মহাকাশ থেকে
সমুদ্রের অথই তল পর্যন্ত আমাদের বিচরণ। আমরা মহাকাশে আমাদের উপগ্রহ আমরা উৎক্ষেপণ করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি এবং সেটার সুফলও আমরা এখন পাচ্ছি। আজকে যুদ্ধাপরাধী মুক্ত একটি সুষ্ঠু সামাজিক ব্যবস্থার দেশ হলো বাংলাদেশ, একটি শান্তির রোল মডেল হলো বাংলাদেশ। আজকে দীর্ঘদিন আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, সেই স্বল্পোন্নত দেশের গ্লানি আমরা পেরিয়ে আমরা আজকে মধ্যম আয়ের দেশ পেরিয়ে, নিম্ন মধ্যম আয়ের দেশ পেরিয়ে আমরা উন্নয়নশীলের দেশের কাতারে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ। আমাদের এই বিদ্যালয়ের আর কোনো দাবি নেই, একটি দাবি শুধু চাওয়া হয়েছে, আমি লক্ষ্য করেছি আর কোনো দাবির কথা বলা হয়নি, কারণ সব দাবি পূরণ হয়েছে। এখন এই বিদ্যালয় স্বয়ং সম্পূর্ণ এবং এখন যে দাবিটা চাওয়া হয়েছে মাইক্রোবাস, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ অচিরেই আমরা একটি মাইক্রোবাস এই বিদ্যালয়ের জন্য দেওয়া হবে এবং আমাদের শিক্ষার্থীরা সেটা ব্যবহার তাদের বিভিন্ন যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবে। কিন্তু ম্যানেজিং কমিটিকে অনুরোধ করব যে সেই যানবাহন মাইক্রোবাস যেন কোনো ব্যক্তির স্বার্থে ব্যবহার না করা হয়, বিদ্যালয়ের কাজে যেন সর্বদা ব্যবহার করা হয়, সেদিকে একটি নীতিমালা করে সেই নীতিমালার আলোকে যেন সেই যানবাহনটি ব্যবহার ব্যবস্থা করা হয়। আমারও একটি দাবি আছে, সব দাবি যখন পূরণ করেছি আমিও তো একটি দাবি করতে পারি নাকি? সেই দাবিটা হলো আমাদের প্রধান শিক্ষক এরই মাঝে এই ধানমন্ডি থানার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কয়েকবার নির্বাচিত হয়েছেন। আমরা চাই এই লেকচারকার বালিকা উচ্চ বিদ্যালয় শুধু ধানমন্ডি না, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সেই লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে, সেই লক্ষ্যে এখন থেকে কার্যক্রম নিতে হবে। কি কি করলে কি কি প্রয়োজন সেগুলো যে সমাধান করলে আমরা সেই পর্যায়ে যেতে পারব, এর জন্য আমি ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মণ্ডলীদেরকে একটি অ্যাকশন প্ল্যান করার জন্য, একটি পরিকল্পনা করার জন্য আমি অনুরোধ করব এবং আমরা এই আমাদের এই মেয়াদেই সেই দাবিটা যাতে পূরণ হয় সেই দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই দাবি পূরণের মাধ্যমে আমরা আমাদের এই ঢাকা দশ আসন একটি শিক্ষার নীল, একটি শান্তির নীল, সেই বাংলাদেশের মধ্যে আমরা এমনিতেই আমাদের এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম স্থান আমরা দখল করে নিয়েছি। আমি চাই সেই স্থান আরও উচ্চতর পর্যায়ে যাবে এবং লেকচারকার বালিকা উচ্চ বিদ্যালয় তার মধ্যে স্থান করে নিবে। সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা দশ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মণ্ডলী সহ সকল শিক্ষার্থী অভিভাবকদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের কার্যক্রমে আপনারা শরিক হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সহায়তা করবেন, যেমনি গত দুই মেয়াদেও আপনারা করেছেন এবং সকলের উদ্যোগে একটি বিষয় সফলতা আরও পরিপূর্ণ হয়। তাই আমি সকলকে আহ্বান করব যে আমাদের সেই গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা টেন আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, পথ হারাবে না বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।